করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় ম্যালেরিয়ায় আরও 1 লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শ্রীলঙ্কার একটি কারাগারে করোনা আতঙ্ক ছড়িয়ে কারারক্ষীদের সাথে সংঘর্ষে অন্তত 9 জন নিহত হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট আক্রান্ত 6,30,00,000 ছাড়িয়েছে, মারা গেছে 14,65,000-এরও বেশি মানুষ আর সুস্থ হয়েছেন 4,35,00,000-এরও বেশি। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। মাঝে কিছুটা কমলেও বেশিরভাগ দেশেই কোভিড-19-এ মৃত্যু ও আক্রান্ত বাড়ছে। ইন্দোনেশিয়ায় গত 9 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। টানা 7 দিনের মতো তুরস্কে রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে মারা গেছেন। যুক্তরাজ্যে একদিনে 12,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। লেবাননে সংক্রমণ কমায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। 9 মাস বন্ধ থাকার পর স্কুল খুলে দিয়েছে ইরাক। প্যালেস্টাইনের গাজায় করোনা রোগীদের চিকিৎসায় 15টি ভেন্টিলেটর পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ 93,000-এর বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত বাড়লেও 7ই ডিসেম্বরের পর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র। করোনা আতঙ্কে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মাহারা কারাগারে কারারক্ষীদের সঙ্গে বন্দীদের সংঘর্ষে অন্তত 9 জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আরও 52 জন আহত হন। স্থানীয়রা জানান, এই সময় কারাগার প্রাঙ্গণে আগুন জ্বলতে দেখা যায়। করোনা মহামারীর কারণে অন্যান্য চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে আফ্রিকা অঞ্চলে চলতি বছর ম্যালেরিয়ায় আরও 1 লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।